সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। এবছরের শিক্ষারত্ন সম্মান পাচ্ছেন খানাকুলের কুমারহাট হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ নাসারুল গাউস। 17 বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে স্কুলের উন্নয়নে কাজ করার জন্যই তাকে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। নাসারুলবাবুর আদি বাড়ি খানাকুলেরই পোল অঞ্চলে, তবে তিনি বর্তমানে আরামবাগ শহরের বাসিন্দা। স্কুলে উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম চালুর পাশাপাশি আরও অনেক ক্ষেত্রে তাঁর অবদান অনেক। তিনি স্কুলে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন, আর তাঁরই স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার তাঁকে এই সম্মানে ভূষিত করছে। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। শিক্ষারত্নর একটা চিঠি পেয়েছেন, আমাদের কাছে খবর আছে, এই বিষয়টা একটু যদি বলেন। প্রতি বৎসরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকার 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করে থাকে। কিছু প্রাইমারি শিক্ষক এবং হাইস্কুলের শিক্ষকরাও এই পুরস্কার পান। পশ্চিমবাংলার মধ্যে থেকে হুগলি জেলার বিভিন্ন আবেদনকারী আবেদন করেছিলেন, জেলা থেকে কিছু সিলেক্টেড হয়ে রাজ্যস্তরে গেছে এবং রাজ্যস্তর থেকে সিলেক্টেড হয়ে এসেছি আমি শেখ নাসারুল গাউস, হেডমাস্টার কুমারহাট হাইস্কুল হায়ার সেকেন্ডারি পোস্ট অফিস রাজাটি বন্দর খানাকুল হুগলি স্কুলের জন্য। আমি চিঠিটা পেলাম ওভার মেল, আমার পার্সোনাল মেলে, 30 জানুয়ারি 2041-এ, যে ইট গিভস মি ইমেন্স প্লেজার টু ইনফর্ম দ্যাট ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর কনফার্মমেন্ট অফ শিক্ষারত্ন অ্যাওয়ার্ড 2022 ফর ডিস্টিংগুইশ সার্ভিস ফর দ্য কজ অফ এডুকেশন। এই বলে একটা চিঠি পেয়েছি। ফার্দার তথ্যগুলো বা ইনফরমেশন পরবর্তী মেলের মাধ্যমে আসবে। তারিখটা হচ্ছে 30 আগস্ট 2022। সিগনেচার করেছেন শুভ্রা চক্রবর্তী, আইএস, কমিশনার অফ স্কুল এডুকেশন। আমি শিক্ষারত্ন পেতে চলেছি এই মর্মে একটা প্রাপ্তি স্বীকার করেছি। কেমন লাগছে? নিশ্চিতভাবেই আমি চাকরি করতে আসিনি, আমি শিক্ষকতা করার শপথ নিয়েই শিক্ষকতায় ঢুকেছিলাম। চাকরির শেষ সময়, আর 5টি মাস আমার সময় রয়েছে চাকরির, সরকারের দ্বারা এই স্বীকৃতি নিশ্চিতভাবেই আনন্দ লাগছে এবং আমার যে পরিশ্রমটা বিফলে যায়নি সেটা দেখে ভালো লাগছে। প্রথম কোন স্কুলে জয়েন করেছিলেন? আমি এর আগেও ডেপুটেশনে ধরমপুর হাই মাদ্রাসা খানাকুলে 2.5 মাস চাকরি করেছিলাম, তারপর আবার ডেপুটেশনে গোঘাট বাজুয়া হায়ার সেকেন্ডারি স্কুলে আমি ছাত্রও ছিলাম, আবার সেখানে শিক্ষকতাও করেছিলাম। তারপর 6/9/1993 থেকে 18/1/2005 পর্যন্ত খানাকুল কৃষ্ণনগর জ্ঞানদান ইনস্টিটিউশন রাজা রামমোহনের নাথ বইয়ের স্কুলেতে চাকরি করেছিলাম সহকারী শিক্ষক হিসাবে। 19/1/2005 থেকে অদ্যাবধি আমি কুমারহাট হাই স্কুল ব্যাকেটে হায়ার সেকেন্ডারি পোস্ট অফিস রাজাটি বন্দর খানাকুল হুগলিতে প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। আপনার নাম স্যার? আমার নাম শেখ নাসারুল কাওস। এই জায়গাটার নাম? এখন আমি রয়েছি ওয়ার্ড নাম্বার 2 নেতাজি পল্লী, আরামবাগ পৌরসভা। আমার আরেকটি বাড়িও রয়েছে, যেটা আমার আধার কার্ডের ঠিকানা, সেটা হলো আরামবাগ সিংপাড়া, পিসি সেন রোড। হ্যাঁ সমানবাবু, হ্যাঁ ভালো আছি।
আমার বাড়িতে সাংবাদিক এসেছে এইসব ফটো তুলছিল। রত্ন পেয়েছে কত কেমন ফিলিংস, কেমন? খুব ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, এর থেকে আর কি বলবো, মনে হচ্ছে খুবই ভালো লাগছে। দুদিনের চেষ্টা করছে তো, চার পাঁচ বছর ধরে, এটা খুবই আনন্দ লাগছে। হঠাৎ করে যেরকম হয়ে যাবে শুনতে বুঝতেই পারি। উনি কি অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, তিন চার বছর ধরেই করছি। হঠাৎ করে যেরকম হয়ে যাবে আমি বুঝতে পারি। কোথায় অ্যাপ্লাই করেছিল? অনলাইনে না এমনি? অনলাইনে। অনলাইনে অ্যাপ্লাই করেছিল, ডিআইয়ের মাধ্যমে? ডিআইয়ের মাধ্যমে, অনলাইনে। ডিআইয়ের মাধ্যমে? আপনার নাম? আজিমিরা বেগম। ওয়াইফ? হ্যাঁ, আজিমিরা বেগম। আপনার বাবা শিক্ষারত্ন পেয়েছে, ফিলিংসটা কেমন? ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটফুল। আর যখন বাবা বলেছিল খবরটা, যখন আমার এক্সাম পড়ছি, ভীষণ ভালো লেগেছে। মানে হঠাৎ করে, মানে হওয়ার কথাই ছিল না, এতবার ট্রাই করার পর এতবার একটা দারুণ খবর। তো বন্ধু বান্ধব সবাই তো এখন কনগ্রাচুলেশন, অভিনন্দন সব জানাচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। আমি আমার বন্ধু বান্ধবরাও আনন্দিত যে তোর বাবা, হ্যাঁ, এরকম এত বড়, তুই সুন্দর নিউজ শোনালি, খুবই ভালো লাগছে। আপনি কি করেন? কি বললেন, আপনি কি করেন এখন? আমি এমএ, ইংলিশে এমএ করছি। কোনখান থেকে করছেন? ইগনোতে করছি, কালীপুর কলেজ। আপনার নাম? বেনজির বেগম। মা এখন কতটা এক্সাইটেড বাবা এরকম শিক্ষা রত্ন পেয়েছে? হ্যাঁ, খুবই এক্সাইটেড। আমি বাবা অনেকদিন ধরেই চেষ্টা করছিল, তারপরে শেষ মুহূর্তে হয়েছে। যাই হোক, এটা ভালো খবর। আমি মানে তখন আমি জানতে পারি বাবা আমার ফোনে বলেছে, আমার তখন ফোন খারাপ ছিল, আমি মেসেছিলাম, তো অন্য একজনের ফোন আমার বন্ধুর ফোনে বলেছে আমাকে, তো আমি আমার মেসের বন্ধুদেরও জানালাম সেই কথাটা। তো সবাই আমাকে কনগ্রাচুলেট করছে, বাবা মানে খবরটা বাবাকে বলতে বলছে, মেসের সবাই, আমার মেসের যে মানে এবং আমার বন্ধুদের সবাই আমার ভালো বলেছে। এবং কিভাবে জানতে পারলেন আপনারা? হ্যাঁ, আমাকে বাবা ফোনে জানিয়েছে, আমি তখন বাইরে ছিলাম, মানে মেদিনীপুরে ছিলাম, মেসে ছিলাম, সেখানেই জানিয়েছে। আপনি আপনি কি করেন এখন বর্তমানে? আমি এখন এমএসসি করছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। আপনার নাম? আমার নাম নাফিসা বেগম। মনের জানালা, বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট দ্বারা পরিচালিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সহায়তা কেন্দ্র মনের জানালা, পূর্বাত্রি কমপ্লেক্স, ডানকুনি হাউসিং সন্নিকট, ডানকুনি, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।